নমস্কার, ডিফেন্স কর প্রো চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, সময় সবচেয়ে শক্তিশালী। এই সময়ই সব কিছু বদলে দেয় কর্মফল বিবেচনায়। একটা সময় ছিল যে সময় গোটা দুনিয়া ভারতকে চোখ রাঙিয়ে তাদের কাজ হাসিল করে নিত। গোটা দুনিয়া ভারতকে ফকিরের দেশ বলে অপমান করত। গোটা দুনিয়া ভারতকে জঙ্গলের দেশ বলে অপমান করত। গোটা দুনিয়া ভারতকে সাপের দেশ বলে অপমান করত। সে সময় এত অপমানিত হয়েও আমাদের দুর্বল লিডার সব কিছুই সহ্য করে গেছে। কিন্তু আজকের বদলে যাওয়া নতুন ভারত নিজের কর্মফলের সাফল্যে, কঠোর পরিশ্রমের দমে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের স্ট্রং লিডারশিপের দমে নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছে। আজকের নতুন ভারত কারো গোলামি করে না, কারো কাছে মাথা নত করে না, গোটা বিশ্বে মাথা উঁচু করে চলে। আজ ভারত নিজের কঠোর পরিশ্রমের দমে বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে চলেছে। আজ গোটা দুনিয়া ভারতের প্রোডাক্ট ছাড়া অচল। আজ গোটা দুনিয়া ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। আজ গোটা দুনিয়া ভারতকে অনুসরণ করে। গোটা দুনিয়া এখন বুঝে গেছে আগামী দিন ভারতেরই। ভারতই গোটা দুনিয়াকে নেতৃত্ব দেবে। ভারতই হবে ভবিষ্যতের সর্বশক্তিমান সুপার পাওয়ার। আর এই ভবিষ্যৎকেই বাস্তব রূপ দেওয়ার জন্য, নিজেকে সর্বশক্তিমান সুপার পাওয়ার বানানোর জন্য আমাদের দেশ নিজের অর্থনৈতিক পরিকাঠামোর যেমন উন্নয়ন করছে, ঠিক তেমনি আপকামিং সুপার পাওয়ার ইন্ডিয়াকে সুরক্ষা প্রদান করার জন্য একের পর এক সর্বাধুনিক দানব হাতিয়ার ভারতীয় সেনার হাতে তুলে দিচ্ছে। আর সেরকমই এক বিধ্বংসী হাতিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌসেনার হাতে তুলে দিয়েছে। যে বিধ্বংসী হাতিয়ার একাই চীন পাকিস্তানের দম বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। যে দানব হাতিয়ারের নামের সঙ্গেই জড়িয়ে আছে 1971 সালের ঐতিহাসিক জয়, যে জয় পাকিস্তানকে দু টুকরো করে দিয়েছিল। হ্যাঁ, 1971 সালের সেই ঐতিহাসিক জয়ের বীরযোদ্ধা INS বিক্রান্তের কথা বলছি। যে INS বিক্রান্তকে আবার নতুনভাবে নতুন রূপে ফিরিয়ে আনা হয়েছে। যে INS বিক্রান্ত এবার পাকিস্তানকে দু টুকরো নয়, এবার চার টুকরো করবে, চীনকে বরবাদ করে দেবে। তো বন্ধুরা, আজকে আমরা ভারতের দ্বিতীয় এয়ারক্রাফ্ট ক্যারিয়ার INS বিক্রান্ত সম্পর্কে বিস্তারিত জানব। বন্ধুরা, ভারতের INS বিক্রান্ত 45,000 টন ওজনের নেক্সট জেনারেশনের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার। যে INS বিক্রান্ত 26-30টি ফিক্সড উইং এয়ারক্রাফ্ট এবং 10টি রোটারি কপ্টার ক্যারি করার ক্ষমতা রাখে। যে INS বিক্রান্তের লেন্থ 860 ফিট, বিম 203 ফিট এবং হাইট 194 ফিট। INS বিক্রান্তে ইঞ্জিন হিসাবে রয়েছে 4টি ELM-2500 গ্যাস টারবাইন ইঞ্জিন। এক একটি ইঞ্জিনের পাওয়ার 30,000 কিলোওয়াট। সাথে রয়েছে 2টি এলিকন কম্বাইন গ্যাস টারবাইন এবং গ্যাস টারবাইন গিয়ারবক্স। পাওয়ারফুল ইঞ্জিনের দমে INS বিক্রান্ত 30 নট অর্থাৎ 56 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এগিয়ে চলে। INS বিক্রান্তকে অপারেট করতে 196 জন নেভি অফিসার এবং 1449 জন সেনার প্রয়োজন হয়। বন্ধুরা, INS বিক্রান্তে রয়েছে আলট্রা নেক্সট জেনারেশনের অ্যাডভান্স ELM-2248 MF-STAR এস ব্যান্ড মাল্টিফাংশনাল রাডার। যে মাল্টিফাংশনাল রাডারের রেঞ্জ 450 কিলোমিটার। রয়েছে সেলেক্সের RAN-40L-3D ব্র্যান্ড ইয়ার সার্ভিলেন্স রাডার, যে রাডারের রেঞ্জ 400 কিলোমিটার। ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট হিসেবে রয়েছে শক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট। INS বিক্রান্তে ইয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে রয়েছে 64টি ভার্টিক্যাল লঞ্চিং সেল। এই 64টি ভার্টিক্যাল লঞ্চিং সেল থেকে INS বিক্রান্ত VARAK-8ER মিসাইল ফায়ার করবে। এছাড়াও INS বিক্রান্তে রয়েছে 4টি 76mm এর ডুয়াল পারপাস ক্যানন, রয়েছে 4টি AK-630 ক্লোজ ওয়েপন সিস্টেম। বন্ধুরা, ভারতের প্রথম স্বদেশী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার INS বিক্রান্ত নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।